নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। সেভেন্থ মার্চ থেকে কুম্ভ রাশিতে ত্রিগ্রহী যোগ হবে, শুক্র, শনি এবং রবি। এই ত্রিগ্রহী যোগে এই শনির ঘরে শুক্র ঢুকবে। শনির মিত্র গ্রহ হলো শুক্র এবং মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়। তো এই এইখানে যখন মিত্র গ্রহে শনির রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশিতে যেখানে শনি অবস্থান করছে সেখানে শুক্র ঢুকবে, তার মানে এই এই ঘরটা প্রচণ্ড পাওয়ারফুল হবে। এবং এই পাওয়ারফুল হওয়ার জন্য প্রত্যেকটা রাশির কিছু না কিছু খারাপ বা ভালো হবে। যে রাশিগুলো খারাপ হবে সেটাও বলবো, যে রাশিগুলো ভালো হবে সেগুলো বলবো, কোন রাশিগুলোকে সাবধান থাকতে হবে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা রাশিরই আমাদের এই জন্যই ত্রিগ্রহী ফলাফল হয়েছে বলে প্রত্যেকটা রাশিরই আমাদেরকে আলোচনা করতে হবে। যেমন মেষ রাশি থেকে ইলেভেন্থ হাউসে এই গ্রহযোগটা হচ্ছে। এই গ্রহযোগটা হওয়ার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের যে কাজগুলো আটকে ছিল, এতদিন হচ্ছিল না, সে কাজগুলো একদম জটলা পাকা কাজ ঠিক হয়ে যাবে, ঠিক হতে শুরু হয়ে যাবে। যে কাজগুলো এতদিন আপনারা শেষই করতে পারছিলেন না, সেই কাজগুলো এখন থেকে আপনারা শুরু করে দিন, শেষ করতে পারবেন। আপনাদের আর্থিক উন্নতি হবে, সাংসারিক উন্নতি হবে, সমস্ত কিছু উন্নতি দেখা দেবে। বৃষরাশির দশম ঘরে এই যোগটার সৃষ্টি হয়েছে, অর্থাৎ বৃষরাশির আয়ের ক্ষেত্রে উন্নতি দেখা দেবে এবং কর্ম যোগ সৃষ্টি হবে। অর্থাৎ আরও কোথার থেকেও কানেকশান হলেও ব্যবসার ক্ষেত্রে আপনার কানেকটিভিটি হবে, যাতে আরও উন্নতি হয়। এবং চাকরির ক্ষেত্রেও আপনার চাকরির পরিবর্তন হতে পারে, স্যালারি স্ট্রাকচার বেরিয়ে যেতে পারে বা অন্য কোনো ভালো চাকরিতে আপনার পরিবর্তন আসতে পারে। মিথুন রাশির নবম ঘরে এটা অবস্থিত, ভীষণ ভালো সময় চলবে মিথুন রাশির। ভাগ্য ফিরে যাবে, হয়তো কিছু কিছু কাজ আটকে যাচ্ছিল, হয়তো বা আর্থিক জায়গায় প্রবলেম হচ্ছিল, হয়তো বা দাম্পত্য জীবন, তাছাড়াও সন্তান নিয়ে সমস্যা হচ্ছিল। প্রত্যেকটা সমস্যা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় আর থাকবে না, প্রত্যেকটাই শুভ, পজিটিভ। কর্কট রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরে এটা এই ত্রিগ্রহী যোগ হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কোনো সুখবর দিতে পারছি না, অর্থ ভীষণ খরচ হবে, এইটা এই দিকটা সাবধান থাকতে হবে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবং দাম্পত্য জীবনের দিকেও নজর দিতে হবে। এরপরে আসবো সিংহরাশির সমসপ্তমে এই যোগটা সৃষ্টি হয়েছে। সিংহরাশির জাতক জাতিকাদের অর্থর দিকে মানে অর্থ কষ্ট থাকবে না, অর্থের দিকে মানে উন্নতি, আয় উন্নতি বাড়বে, ব্যবসার উন্নতি বাড়বে, চাকরির উন্নতি বাড়বে, দাম্পত্য জীবনের উন্নতি বাড়বে। এরপরে আসবো কন্যারাশির ষষ্ঠ ঘরে হচ্ছে। কন্যারাশির জাতক জাতিকের ক্ষেত্রেও কিন্তু আমি কোনো সুখবর কিছু দিতে পারছি না। কন্যারাশির কর্মক্ষেত্রে প্রবল বাধা আসবে, গুপ্ত শত্রুতা আসবে, শারীরিক প্রবলেম আসবে এবং ব্যবসা বা চাকরির ক্ষেত্রে কোনো উন্নতি এখন হবে না। এরপরে আসবো তুলারাশি। তুলারাশির পঞ্চম ঘরে এই ত্রিগ্রহী যোগের সৃষ্টি হয়েছে। সন্তান নিয়ে যাদের সমস্যা হচ্ছিল, যাদের সন্তান নিয়ে মানে সন্তানের পড়াশোনা নিয়ে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা হচ্ছিল, তাদের প্রচণ্ড ভালো শুভ ফল হবে। এছাড়াও যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিল, হচ্ছিল না, তাদেরও উচ্চশিক্ষা হবে। এরপরে আসবো বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে হবে। এইখানে কিন্তু আমিও এখানেও খুব একটা ভালো ফল আমি দেখতে পাচ্ছি না। এমনিতেই শনি ঢাইয়া, তার মধ্যে সেখানে রবি ঢুকেছে, শনি রবি কানেকশান হয়েছে, সেক্ষেত্রে তার বাস্তুতে প্রবলেম থাকবে, শারীরিক প্রবলেম থাকবে, অর্থনৈতিক প্রবলেম থাকবে, দাম্পত্য জীবনে প্রবলেম থাকবে। এরপরে আসবো ধনুরাশি। ধনুরাশির তৃতীয় ঘরে হচ্ছে ভাই বোনের সঙ্গে যে সম্পর্ক সুন্দর ছিল সেটা কিন্তু থাকবে না, কিন্তু অর্থনৈতিক দিক বা অন্যান্য দিক ভালো থাকবে এবং সন্তান নিয়েও কোনো সমস্যা থাকবে না। এরপরে আসবো মকর রাশি। মকর রাশির দ্বিতীয় ঘরে এই ত্রিগ্রহী যোগ হয়েছে, সেই জন্য মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক, সোর্স অফ ইনকাম অনেকটাই বেড়ে যাবে। এবং যারা মানে কথাবার্তার দ্বারা নিজেকে রিপ্রেজেন্ট করেন
এবং কথাবার্তার যারা দ্বারা যাদের রোজগার বা যারা রয়েছেন রাজনীতিতে বা যারা রয়েছেন ফিল্ম লাইনে তাদের কিন্তু এই সময়টা খুব ভালো যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশিতেই এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি হয়েছে এবং কুম্ভ রাশির দাম্পত্য জীবনে কিছুটা হলেও প্রবলেম আসতে পারে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভীষণ ভালো যাবে। ব্যবসা বা চাকরির দিকে উন্নতি এটা তো হবেই এবং সন্তান নিয়ে কোনো সমস্যা থাকবে না। সন্তানের নিয়ে চিন্তা, সন্তানের পড়াশুনো নিয়ে, হায়ার স্টাডিজ নিয়ে, এগুলো নিয়ে কোনো চিন্তা থাকবে না। এরপরে আসবে মীন রাশি। মীন রাশির 12th হাউসে এই ত্রিগ্রহী যোগ হয়েছে। মীন রাশির এই 12th হাউসে ত্রিগ্রহী যোগের জন্য খুব একটা ভালো ফল আমি বলতে পারবো না, কারণ সাড়ে সাথে তো চলছেই, তার সঙ্গে শনি রবি কানেকশান বীজযোগ হয়েছে। এই সময় শারীরিক প্রবলেম আসতে পারে, অর্থ কষ্ট আসতে পারে, অর্থ প্রচুর খরচা হয়ে যেতে পারে, হসপিটালাইজ হতে পারেন, মেডিসিনের প্রয়োজন হতে পারে শরীরে, এছাড়াও আপনার আইনি সমস্যা হতে পারে, এছাড়াও পুলিশি ঝামেলা আসতে পারে। তো প্রত্যেকটা রাশি নিয়ে আমি বললাম এই ত্রিগ্রহী যোগ। ত্রিগ্রহী যোগ যতদিন থাকবে, যে যে রাশির জন্য বললাম যে আপনারা সাবধানে থাকবেন, তাতে অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমি যে এই যে বললাম এটা একদম পুরো টোটালটাই ট্রানজিট নিয়ে বললাম, এর মধ্যে নিজস্ব পার্সোনাল চার্টের কোনো ব্যাপার নেই। যাদের ট্রানজিট নিয়ে বললাম এটা ঘটতে পারে, তাদের অবশ্যই ঘটতে পারে, সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনাদের জীবনে কোনো রকমভাবে নেগেটিভ কোনো কিছু ঘটবে না, পজিটিভই ঘটবে যদি সাবধানে থাকেন। তার জন্য আমার এই সাবধানতা বাণী। আচ্ছা, যারা আমাকে দেখাতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন, অথবা যারা অনলাইন করাতে চাইছেন এই নম্বরে যোগাযোগ করবেন, অনলাইন কনসালটেশন পেয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন আমার প্রোগ্রাম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।